তো ঘুগনি আর ফ্রাইড রাইস, এটা এখন আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট। দুপুরে আবার ভাত রান্না হবে। কচি শাকগুলো নিয়ে এসেছে, একদম সুন্দর কচি কচি নরম একদম। হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে শনিবার আর আমাদের অনেক বাজার হাট করার থাকে, সব সবজিপত্র নিয়ে এসছে, সেগুলো সব গোছাতে হবে। আর কী কী নিয়ে এসছে সেগুলো দেখাই আপনাদের। আর এতবেলা তো রান্নাও চাপিয়েছি, রান্না বলতে যে ফ্রাইড রাইস আর ঘুগনি ছিল সেগুলো গরম দিয়েছি, সেগুলো এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপরে বাকি জিনিসপত্র সব গোছাবো, তারপরে দুপুরে রান্না বান্না হবে। আজকে আকাশটা দারুণ, মানে এত সুন্দর রোদ ঝলমলে আকাশ, ভীষণ সুন্দর রোদ উঠেছে, দেখতেই ভালো লাগে। কালকে এত পরিমাণ বৃষ্টি হয়েছে দুপুরে, তারপরে যখন এত সুন্দর রোদ ওঠে দেখতে কত সুন্দর লাগে। আজকে কি সুন্দর রোদ উঠেছে, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, কি সুন্দর লাগছে। যে সামনে আমাদের বাড়িটা রয়েছে, যে বাড়িটা ওই বাড়িটা যাদের গাছ লাগিয়েছে, কত রকমের গাছ, পেঁপে আছে, দুন্দুল গাছ লাগিয়েছে, কত দুন্দুল ঝুলছিল, ফুলে তো ভর্তি। আমি ওই দিক থেকে দেখালে না, কত ফুল, ফুলে একদম ভর্তি, একদম পুরো ফুলে ঠাসা গাছে, প্রচুর ফুল হয়েছে, সব ফলও প্রচুর ধরেছে, এত পরিমাণ সার দেয় সারাদিন। বয়স্ক মানুষটা ওই গাছের পেছনেই লেগে থাকে, গাছ ভীষণ ভালোবাসে মনে হয়, গাছের পেছনে সারাদিন লেগে থাকে। আর আকাশটা এত সুন্দর লাগছে আজকে, কি সুন্দর লাগছে আজকে আকাশটা, দারুণ একদম রোদ ঝলমলে আকাশ। আর দুপুরবেলা কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আজকেও দেখাচ্ছে বৃষ্টি আছে, বৃষ্টি হতে পারে। গরমের পর একটু বৃষ্টি না হলে যে অসহ্য গরম টেকা যায় না। এমনিতে আমাদের রুমের এসিটা বন্ধ, যার জন্য আমাদেরকে সব ডাইনিং হলে ঘুমোতে হচ্ছে, অন্য রুমটায় সব জিনিস ঠাসা, সেই রুমে ঘুমানো যাবে না, এসি চালালেও ঘর এত গরম করে না, এত জিনিসপত্র আছে পুরো ঠাসা। ফ্রিজে এখনো কত তরকারি আছে, এখানে লাউয়ের তরকারি আছে, এই যে এখনো ফ্রাইড রাইস আছে, ফ্রাইড রাইসটা এতবেলা গরম করে দেব, খাওয়া হয়ে যাবে। এখনো আছে পেঁয়াজি ভাজা, বেগুনি ভাজা, আর আলু ভাজা আছে নিচে, কত খাবার দাবার এখনো আছে। তারপরে ওইটায় কি আছে যেন, মাছ নাকি, এটা ঘুগনি আছে এখনো, এই ঘুগনিটা গরম করে দিচ্ছি, ঘুগনি দিয়ে আর ফ্রাইড রাইসটা খেয়ে নাও। ঘুগনি এতটা ঘুগনি তো খেতে পারবে না, একটু গরম করে দেবো, বাকিটা থাকবে। বাকি এখনো পনির আছে, পনিরের তরকারি আছে, আর লাউয়ের খোসা ভাজা আছে, এখনো মাছের ঝাল আছে, কত কত তরকারি এখনো ফ্রিজে পুরো ঠাসা হয়ে আছে। ফ্রাইড রাইসটা এখনো ফ্রিজে ছিল, সেটা আজকে বের করলাম, এই যে গরম দিচ্ছে এখন, অল্প একটু জল দিলাম, কারণ পুরো চাল হয়ে গেছিলো, আজ কদিন ধরে ফ্রিজে রাখা ছিল। সেই যে মেয়ের অন্নপ্রাশনে রান্না হয়েছে, এখনো তো শেষ হয়নি, এত রান্না করেছিলাম, সবাই খেয়েছে, মানে যে যার মতো করে যতটা পেরেছি খেয়েছে, তারপরেও এত খাবার বাড়তি হয়েছে, কেন অনেকটা পরিমাণ বানিয়েছিলাম, প্রায় 10 জন মানুষ খেতে পারবে সেই অনুযায়ী আমরা খাবার বানিয়েছিলাম, তো সেই খাবারগুলোই বাড়তি হয়েছে। এই ফ্রাইড রাইসটা অল্প কিছুটা ছিল, এর আগে খেয়েছি আমরা কদিন ধরে, তারপরে অল্প কিছুটা ছিল, সেটা আজকে শেষ হবে। অল্প একটু জল দিলাম, জল দিয়ে গরম করতেছি, কারণ জল না দিলে এটা চাল হয়ে গেছে তো ভাত হবে না, জল দিয়ে এই ঢাকা দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর একটু ঘুগনি আছে, ঘুগনি রান্নাটা, ঘুগনিটা একটু গরম বসাবো, ঘুগনিটা একটু গরম দেব। মাছ আছে, মাছটা তো মাছ ছিল অনেকটা, খেয়ে খেয়ে আর এক পিস মাছ আছে, অনেকটা প্রায় 10টার মতো মাছ রান্না করেছিলাম, চিংড়ি মাছ ছিল, সেগুলো সব খেয়ে খেয়ে শেষ করতে করতে আজ এতদিন সময় লাগলো। আর এক পিস মাছ আছে, ওটা আজকে খেলেই শেষ হয়ে যাবে। এখন ঘুগনিটা গরম দেব, ঘুগনিটায় পুরো জল জমে একদম বরফ হয়ে গেছে পুরো, অনেকটা ঘুগনি। এবেলায় তো এতটা খেয়ে শেষ করতে পারবো না, কিছুটা গরম দেবো, এতবেলা ফ্রাইড রাইসের সঙ্গে খাওয়ার জন্য ফ্রাইড রাইস দিয়ে খাবো, বাকিটা থাকবে তো পরোটা করে খাওয়া যাবে। শনিবার রবিবার মানে আমাদের এমনিতেই অনেক বাজার হাট আছে, সেগুলো সব রান্না বান্না করতে হয়, শাকগুলো এনেছে টাটকা শাক, আজকে না রান্না করলে সব শুকিয়ে যাবে, শাকগুলো রোজের রোজ খাওয়া হয়ে যায়, না খেলে ভেজে অন্তত তরকারি করে রেখে দিই ফ্রিজে, তারপর সেগুলো তবু পরে খাওয়া যাবে। আর
না হলে তো সব একদম শুকনো হয়ে যাবে। এমনিতে যা গরম পড়েছে এই গরমে না রান্না করে রাখলে ওগুলো সব শুকিয়ে যাবে। আর শুকনো তো খাওয়ার থেকে ওর থেকে নষ্ট হওয়ার থেকে বরং রান্না করে ফ্রিজে রেখে দেওয়া ভালো, তখন তবু যখন তখন খাওয়া যাবে। ঘুগনিটা একটু গরম দিয়েছি আর একটু জল দেবো এর মধ্যে। আর একটা কি পরোটা ভেজে দেবো তোমাকে? বলি পরোটা কি আর একটা ভেজে দেবো? এই ফ্রাইড রাইসটা খাও, এটা খেলেই পেট ভরে যাবে। এত বেলা হয়ে গেল, তারপরে আবার ভাত খাবে কখন? কি করছো? হেঁচকি উঠছো? খাইয়ে দাও। এখন গরম দিয়েছে তো ভোগ, ও সবে বাজার থেকে এলো, সব বাজার করে নিয়ে এলো, সেগুলো সব গোছাতে হবে, আগে খেয়ে নিক। আজকে তো মাছ পাইনি, ফ্রিজে মাছ আছে, কিছু মাছ বের করতে হবে দুপুরবেলা খাওয়ার জন্য। মাছ না হলে তো আমি ভাত খেতেই পারি না। মাছ খাওয়া ছোটোর থেকে অভ্যেস, মাছ ছাড়া একদমই আমি খেতে পারবো না, এক বেলাও আমার মাছ না হলে চলবে না। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, ভাতের কি অবস্থা একটু ঢাকা দেওয়া থাক, ভাতও হয়ে গেছে। ঘুগনির মধ্যে অল্প একটু জিরে ধনে মৌরি ভেজে রেখেছিলাম, সেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই একটু দেব এখন। ঘুগনি আর চপ, এগুলো যে আমার কত পছন্দের খাবার। হয়ে গেছে আমার রান্না, এবারে খেতে দেব। এই হলো ঘুগনি আর ফ্রাইড রাইস, এটা এখন আমাদের সকালের আজকে ব্রেকফাস্ট, দুপুরে আবার ভাত রান্না হবে, আজকে সকালের জন্য ফ্রাইড রাইস আর ঘুগনি। ফ্রাইড রাইস আর ঘুগনি হলে দারুণ জমে যাবে সকালবেলা, বিশেষ করে আজকে ছুটির দিন, মধু ঘরে আছে তো তার জন্য এগুলো আজকে গরম করে নিয়েছি, এগুলো খেয়ে শেষ করতে হবে। এখনো পনিরের তরকারি আছে, এত কিছু খেয়ে শেষ করার মানে এক সপ্তাহ ধরে আমরা খেয়েই যাচ্ছি ওই সমস্ত খাবার দাবার। আজকে মধু কি বাজার করে নিয়ে এসেছে দেখি। সব সবজি টবজি তো এখনো আছে, ফ্রিজে এখনো অনেক তরকারিও পড়ে আছে। আনারস নিয়ে এসেছে, আনারস নিয়ে এসছি, একটা আনারস নিয়ে এসছো? কেন আজকে কি একটু দাম বেশি নিল? একটু সাইজ ভালো, এই রকম সাইজে তো কালকে এত বিক্রি হচ্ছিল, 280 টাকা বিক্রি হচ্ছিল না পিএক্স মার্টে? না ছোট নয়, সেটা পেকে গেছিল বলেই দুটো একসঙ্গে অফার দিচ্ছিল। আর যেগুলো কাঁচা সেগুলো একটাই 80 টাকা বিক্রি হচ্ছিল পিএক্স মার্টে। গাজর, একটা ছোট্ট লাউ নিয়ে এসছে, লাউটা আমাদের প্রত্যেক সপ্তাহে খাওয়া হয়, লাউ দিয়ে কুচো চিংড়ি দিয়ে রান্না খেতে আমার দারুণ লাগে, লাউটাই গরমে পেট ঠান্ডাও করে। আর নিয়ে এসছে বড় বড় সাইজের পেঁয়াজ, এই পেঁয়াজ তো এইরকম পেঁয়াজ এখানে বড় বড় সাইজের সবসময়ই পাওয়া যায়, ছোট পেঁয়াজটা খুব কমই পাওয়া যায়। এই বড় সাইজের এক একটা পেঁয়াজ দিলেই এখন দুটো তিনটে রান্না হয়ে যাবে, পেঁয়াজটা প্রত্যেক সপ্তাহে আনতে হয়। আর আছে বেগুন, এই গোল গোল বেগুনগুলো এখন বেশ পাওয়া যাচ্ছে, আগে পাওয়া যাচ্ছিল না কিন্তু এখন বেশ পাওয়া যাচ্ছে। বেগুনগুলো আজকে কত নিল? 10 টাকা করে একটাই আনছে, একটাই 10 টাকা?
ফলগুলো খাওয়া হচ্ছে না, শশা তো একদম শুকিয়েই গেল। এই দুন্দুলগুলো আগের সপ্তাহে নিয়ে এসছে, বাঁধাকপিও আগের সপ্তাহে নিয়ে এসছে, রান্না করা হয়নি, এখনো খাওয়াও হয়নি। বড় বড় সাইজের পেঁয়াজ, এই পেঁয়াজগুলো দেখতে সুন্দর লাগে বেশ। ক্যাপসিকাম, বা এইবারে হলুদ ক্যাপসিকামটা পেয়েছো, কত দাম কম নিয়েছে? 4টা 20 টাকা। কি সুন্দর হলুদ ক্যাপসিকামগুলো দেখতে, কত সুন্দর লাগছে। হলুদ হলুদ ক্যাপসিকাম। কি শাক, লাল কুমড়ো শাক? এতদিন পর কুমড়ো শাক নিয়ে এলো। এবছর আমার কুমড়ো শাকের গাছগুলো এখনো বড় হয়নি, কেননা সব পিঁপড়েই খেয়ে নিয়েছে, পোকাই খেয়ে নিয়েছে। এক আঁটি কত নিয়েছে? $25 নিয়েছে, $25। এক আঁটি কুমড়ো শাক $25 নিয়েছে, এক আঁটি কুমড়ো শাক $25। এইরকম সরু সরু শাকগুলো এখানে পাওয়া যায়, এর থেকে মোটা শাক বিক্রি হয় না। এই সরু সরু শাকগুলোই আমাদেরকে খেতে হয়, আর এই সরু শাক খেতে ভালো লাগে, কেননা কচি কচি শাক তো, বেশ একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে, একটু নারকেল দিয়ে খেতে দারুণ লাগে, একটু আলু দিলে বেশ অনেকটা তরকারিও হলো, খেতেও বেশ সুন্দর লাগে। একদম নরম কচি কচি ডগাগুলোই বিক্রি হয় এখানে, এগুলো এরা স্যুপ হিসাবেই খায়, আর আমরা তো মাঝে মধ্যেই নিয়ে আসি, অনেকদিন পর নিয়ে এলো। এই শাকগুলো খেতে বেশ দারুণ লাগে, একদম কচি কচি নরম নরম ডগা। আর এই যে 4টে ক্যাপসিকাম, কি সুন্দর লাগছে হলুদ ক্যাপসিকাম। এই সুন্দর কচি কচি শাকগুলো নিয়ে এসছে, একদম সুন্দর কচি কচি নরম, একদম লোটে শাকগুলো বেশ বড় বড় ডগা, একদম অনেক বড় বড় সাইজ। এই কচি শাকগুলো খেতে দারুণ লাগে, প্রত্যেক সপ্তাহে এই লোটে শাক বা পুঁই শাক, পালং শাক, কলমি শাক, মানে ঘুরিয়ে ফিরে বিভিন্ন শাকগুলো নিয়ে আসে। এই সপ্তাহে এই শাকটা নিয়ে এসছে, এই লোটে শাকগুলো খেতে দারুণ, একদম নরম কচি কচি ডগা। এখানে শাকগুলো একদম ফ্রেশ, কোনো পোকামাকড় কিচ্ছু নেই, একদম পরিষ্কার সুন্দর। আর নিয়ে এসছে এই এক আঁটি ধনে পাতা, এই ধনে পাতাগুলোও বেশ নরম, একদম টাটকা। এখানকার সবজিগুলো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম ফ্রেশ, আর আমরা লোকাল মার্কেট থেকে কিনি তো, যার জন্য দামটা একটু কম হয়। এই ধনে পাতা, এতগুলো ধনে পাতা এক আঁটি পুরো, এটা নিয়েছে মাত্র $10, ইন্ডিয়ান টাকা এটা প্রায় $25 মতো পড়ে। সুন্দর, বেশ একদম ফ্রেশ। এই যে শাকটাও কত সুন্দর, একদম কচি শাক নরম। এটা লাউ শাক, লাউ নয় কুমড়ো শাক, কি সুন্দর নরম নরম ডগা। এই যে ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম 4টে, গাজর 4টে, 4টে গাজর আছে, পেঁয়াজ আছে 5টা, 5টা পেঁয়াজ $50, লাউ নিয়ে এসছে, লাউটা নিয়েছে $40, $40। আর নিয়ে এসছে কলা আছে, কলাটা প্রত্যেক সপ্তাহেই আনে, অনেকগুলো কলা, ছটা কলা আছে, ছটা কলা নিয়েছে $40। আর নিয়েছে এই ছোটো ছোটো উচ্ছে, এর আগে সবসময় বড় বড় উচ্ছেগুলো পাওয়া যেত, আর এখন আজকে নিয়ে এসছে এই ছোটো উচ্ছেগুলো, কি সুন্দর বেশ ছোটো ছোটো উচ্ছেগুলো, নাহলে প্রায়ই নিয়ে এসছে বড় বড় উচ্ছে। এই ছোটো উচ্ছেটা আজকে বেশ ভাজা করবো, খেতে ভালো লাগবে, আর ভাতের মধ্যে দেবো, নরম উচ্ছে তো খেতে ভালো লাগবে, বেশ উচ্ছে দিয়ে আলু দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। অনেকগুলো উচ্ছে নিয়ে এসছে, 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, অনেকগুলো উচ্ছে। কি সুন্দর এই উচ্ছেগুলো, একদম এর আগে সবসময় বড় বড় উচ্ছেগুলো নিয়ে এসছে, বড় উচ্ছে এখানে বেশি পাওয়া যায়, ছোট উচ্ছেগুলো খুব কম পাওয়া যায়। তো এই ছোট উচ্ছেগুলো এইবারে নিয়ে এসছে, বেশ কি সুন্দর, একদম টাটকা টাটকা উচ্ছে, নরম একদম, 1 2 3 4 5 6 7 8 9টা, 9টা উচ্ছে। এই যে কলা, কালকে ডিমটা নিয়ে এসছে PX মার্ট থেকে। এই যে শাক, ধনে পাতা, লোটের শাক,
পেঁয়াজ, ক্যাপসিকাম, দুন্দুল, বাঁধাকপি, কুমড়ো শাক, লাউ, গাজর, বেগুন, আম আছে। আমটা আগের সপ্তাহে নিয়ে এসেছিল, আমটা খেয়ে নিতে হবে নাহলে পচে যাবে। আর আপেল আছে এখানটায়, এই যে আপেল আছে কতগুলো, ওইটা আনারস, এগুলো সব এখন ফ্রিজে গোছাতে হবে। কিছু কিছু শাকগুলো আজকে রান্না হবে, টাটকা শাক খেতে ভালো লাগবে। এখনো ঘরের ভিতরে দেখি ব্যাগে কি আছে। এসিটা যেহেতু আমাদের বেডরুমের এসিটা খারাপ হয়েছে, তার জন্য আমরা এই ডাইনিংয়ে এসে সমস্ত ম্যাটগুলো দিয়ে, ম্যাটের উপরে ককসিটগুলোর উপরে ম্যাট্রেসটা দিয়েছি, ম্যাট্রেসে দিয়ে তার উপরে এই বেড কাভারগুলো কম্বল দিয়ে তার উপরে বেড কাভার বেঁধে দিয়েছি। এখন এখানেই আমাদের বাসস্থান, এখানে যেহেতু এসিটা আছে। আর আমাদের ডাইনিংটা অনেক বড়, অনেক বড়। এটা ওইদিকে ফ্রিজ আছে, তো ডাইনিংয়েই এখন আমাদের বাসস্থান, কিছু করার নেই। অন্য রুমটাই এত জিনিসপত্র, আর এত জিনিসপত্রের জন্য রুমটা এমন ভ্যাপসা পুরো। ছোট্ট রুম তো, ফলে ওই রুমে শোয়া যায় না। বেডরুমের এসিটা যতদিন না ভালো হচ্ছে, মিস্ত্রি তো ডাকা হয়নি এখনো। ডাইনিংটা অনেক বড়, যার জন্য ডাইনিংয়ে আমরা থাকছি। ডাইনিংয়ে দুটো পাখা চালিয়ে দিলাম, দুটো পাখারও দরকার হয় না, যখন গরম লাগে তখন দুটো চালাই, না হলে একটা পাখাতেই হয়ে যায়। আর এসি